আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে নতুন একটি নকশা নিয়ে আসলাম, 27x40 ফুটের ভিতরে 1080 স্কোয়ার ফিটের মধ্যে আজকে নিজের ডিজাইনটি করা। 3টি বেডরুম পাবেন এই ডিজাইনটির ভিতরে। তো যারা এরকম মাপের ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে তারা ভিডিওটি কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না। তো আমাদের পাশের দিকের মাপটি হবে 40 ফুট অ্যান্ড পাশের মাপটি হবে 27 ফুট। আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন। আমি খুবই শর্ট টাইমে সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করব, কষ্ট করে সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্লাস যদি আপনারা নিজের মতো করে কোনো নকশা দেখতে চান, করাতে চান, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের নকশাটি করে দেওয়ার। তো আমরা প্রথমে ডিজাইনটি এঁকে নিয়েছি, তারপরে আমরা সম্পূর্ণ ওয়ালগুলো ব্লু কালার দিয়ে কালার করে নিচ্ছি। খেয়াল করুন এগুলো সম্পূর্ণ বিল্ডিংয়ের ওয়ালগুলো। তো সম্পূর্ণ ওয়ালগুলোই আপনারা 5 ইঞ্চি ওয়াল করবেন, ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ওয়াল 5 ইঞ্চি ওয়াল করবেন। আশা করি আপনারা ক্লিয়ারলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন সম্পূর্ণ ওয়ালগুলো। তারপরে আমি এখন যে হলুদ কালার দিয়ে কালারগুলো করছি এগুলো সম্পূর্ণ উইন্ডো, আউটসাইড উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো। তো আমি এগুলো একটু মার্ক করে দিচ্ছি, লক্ষ্য করুন আপনারা, উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি ক্লিয়ার করে মার্ক করে দিচ্ছি। আশা করি আপনারা খেয়াল করে দেখছেন। তারপরে স্টেপে আমাদের দেখাবো সাদে উঠা সিঁড়িটি এসের থেকে উপরে উঠাবেন, স্টেয়ার রুমটি আমাদের এখানে হবে। ওকে, সিঁড়ির মাপটি 3 ফুট করে রাখবেন, যদি আপনাদের কম মনে হয় তাহলে 3.5 ফুটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। মেন গেটটি হবে আমাদের এখানে 4.5x7 ফিট রাখবেন ডোরটি। তারপরে ভিতরের অন্যান্য ভিতরের যে ডোরগুলো, বেডরুমের ডোরগুলো কোন সাইড থেকে আসবে একটু খেয়াল করুন। আপনারা বেডরুমের সম্পূর্ণ ডোরগুলো 3x7 ফুট রাখবেন ভিতরের, আর টয়লেট এর ডোরটি আপনারা 2.5x7 ফুট রাখবেন। আশা করি আপনারা ডোরগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে একটু লক্ষ্য করুন আমরা কলম চিহ্নগুলো দেখছি। তো এগুলা সম্পূর্ণ কলম চিহ্নগুলো, আশা করি আপনারা খুব খেয়াল করে কলম চিহ্নগুলো দেখেছেন। তারপরে আমি কলম চিহ্নগুলো একটু খেয়াল করুন, আমি স্পষ্ট করে দিচ্ছি কোথায় আপনাদের কলমগুলো হবে। তো আমাদের ডিজাইনটিতে টোটাল 12টি কলম হবে। তো ফার্স্ট আমরা বেডরুম প্লাস বেডরুমের মাপগুলি, ভিতরে সম্পূর্ণ রুমের মাপগুলি আমরা একে একে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট মাস্টার একটি বেডরুম নিয়ে নিলাম, তো বেডরুমের মাপটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এটার এই সাইডের মাপটি 13 ফিট হবে অ্যান্ড এই সাইডের মাপটি হবে 12 ফুট 9 ইঞ্চি। তো আপনাদের কারোর যদি বেলকনি বারান্দা প্রয়োজন হয়, আপনারা যে কোনো বেডরুমের সঙ্গে অ্যাটাচ করে বেলকনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো একটি মাত্র টয়লেট হবে, টয়লেটের মাপটি হবে 7x5 ফুট। তারপরে আরও একটি বেডরুমের মাস্টার বেডরুমের মাপ দেখবো আমরা, এটার সেকেন্ড মাস্টার বেডরুম, এটার মাপটি হবে 13x12x9 ইঞ্চি, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 3 নম্বর যে বেডরুমটি আমরা পাবো, তো এই বেডরুমের মাপটিও আমরা দেখে নেব, এটার মাপটি হবে 13x13 ফুট। ঠিক আছে, আপনারা কোনো রুমের সঙ্গে অ্যাটাচ করে চাইলে আপনারা বেলকনি করে নিতে পারবেন বারান্দা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো সেন্টারে যে আমরা প্লেসটা পাবো, এটা আমরা ডাইনিং প্লাস ওপেন কিচেন থাকবে আমাদের এই এরিয়াটিতে। তো এটার এসেটের মাপটি হবে 12x4 ইঞ্চি অ্যান্ড এসেটের যে গ্যাপটা থাকবে এটার মাপটি 4x11 ইঞ্চি অ্যান্ড টয়লেটের দেয়াল থেকে এই সাইডের মাপটা হবে 20x9 ইঞ্চি অ্যান্ড এই সাইডের পুরোটা মাপ হবে ফার্স্ট ওয়াল থেকে সেকেন্ড ওয়াল পর্যন্ত, এটার 26x2 ইঞ্চি। তারপরে ড্রয়িং যে আমরা রুমটা করে নেব, এটা আমরা সিঁড়ির স্টেয়ার রুমে আমরা করে নিতে পারবো, এটার যথেষ্ট জায়গা পাবেন আপনারা সিঁড়ির নিচে, 13x13 ফুট হবে এই রুমটা। আশা করি আপনারা ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে লক্ষ্য করুন আপনারা সম্পূর্ণ, আমি আগে বলেছি ওয়ালগুলো সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল করবেন, উইন্ডোগুলো 4x5 ফিট রাখবেন, যেহেতু 13x13 করে রুমগুলো রাখা আছে তাহলে 4x5 ফুটের ভিতরে রাখলে খুবই সুন্দর হবে।
ব্যালকনিটিও সরি ভেন্টিলেটরটি আপনারা 1.5 ফিট বাই 2 ফিট রাখবেন, আর কলম সাইজটি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন, আর বেসগুলি আপনারা আউটসাইড বেসগুলি আপনারা সম্পূর্ণ 4 ফিট বাই 4 ফিট রাখবেন, আর সেন্টারে যে বেসগুলি হবে এটি 5 ফুট বাই 5 ফুট দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি খরচ হতে পারে। তারপরে আপনারা স্কোয়ার ফিট হিসাব করে যাচাই করে কাজ করুন। ধন্যবাদ সবাইকে।